হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের ফ্রি ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব তোমাদের এই মুহূর্তে রাজ্যের একটি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ তোমরা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাও যে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ কবে হবে তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি সুখবর রাজ্যে কিন্তু শুরু হয়ে গেল অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিয়োগ তো আজকের ভিডিওতে তোমাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো এই চাকরিটি সম্পর্কে এই মুহূর্তে রাজ্যের কোন জেলার কোন কোন গ্রাম পঞ্চায়েতে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়কা পদের নিয়োগ শুরু হলো এবং তোমরা যদি এই পদে আবেদন করতে চাও তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি থাকতে হবে আবেদনের ফর্ম কোথায় পাবে কোথায় জমা করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে কমপ্লিট ইনফরমেশন পেতে ভিডিওটিকে কেভি স্কিপ করো না প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করো ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রয়োজনীয়দের সাথে একটু শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে পরবর্তী বিভিন্ন চাকরির আপডেটগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অন করে দাও তো চলো ভিডিও শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী পদের সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস কর্মী পদের জন্য আবেদন করতে চাইলে তোমাদেরকে কিন্তু অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে তাহলে তোমরা আইসিডিএস কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা অর্থাৎ হেল্পার পদের জন্য যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে যে কোনো সরকারিভাবে অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ ক্লাস এইট পাস করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে ওকে নেক্সট দেখো বলা হচ্ছে আবেদনকারীর বয়স তো এক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে এক চার দু তারিখে তাদের বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বাধিক পঁয়তাল্লিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে ওকে বিস্তারিত জানার পূর্বে বন্ধুরা তোমাদেরকে আন একটি অফার সম্পর্কে বলে রাখি মন্দরা অ্যাকাডেমিতে এখন যে কোনো ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিলেই ইনস্ট্যান্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে নর্মালি টেন পার্সেন্ট পাওয়া যায় তবে এখন এক্সট্রা আরও টেন পার্সেন্ট টোটাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে মন্ধরে এই অফারটি আজকেই শেষ হচ্ছিল অর্থাৎ আঠাশে এপ্রিল লাস্ট ডেট ছিল তো সেই অফারটিকে বাড়িয়ে তিরিশে এপ্রিল পর্যন্ত করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ অফার এক্সটেন্ডেড টিল এপ্রিল থার্টি অর্থাৎ তিরিশে এপ্রিল পর্যন্ত অফারটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে তো খুব শীঘ্রই কিন্তু একাডেমিতে আরও নতুন নতুন অনেক ব্যাচ কোর্স কিন্তু শুরু হতে চলেছে যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং আনএকাডেমিতে তোমরা ভর্তি হওয়ার কথা ভাবছো দেরি না করে আজকে তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে এবং অবশ্যই সাবস্ক্রিপশন নেওয়ার সময় বিটি টোয়েন্টি টু এই কোডটিকে ইউজ করলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এই অফারটা তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া বন্ধুরা আনএকাডেমিতে বর্তমানে কিন্তু লার্নিং ফেস্টিভ্যালও চলছে যারা আইআইটি জে ডাবল ই নিট ইউজি এবং ক্লাস এইট টু টুয়েলভের মধ্যে রয়েছে তারা যদি আনএকাডেমিতে ফর্টি ফাইভ ডেজের প্লাস সাবস্ক্রিপশন নেয় মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এই সাবস্ক্রিপশনটা নিতে পারবে এবং এই অফারটি শুরু হয়েছে তেইশে এপ্রিল থেকে চলবে তিরিশে এপ্রিল পর্যন্ত এবং এই দুশো নিরানব্বই টাকার উপর তোমরা যদি আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চাও তাহলে বি টি টোয়েন্টি টু এই কোডটিংকে ইউজ করবে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই কোডটিংকে ইউজ করলে তোমরা কিন্তু আরও টেন পার্সেন্ট দুশো নিরানব্বই টাকার ওপর তোমরা পেয়ে যাবে তাই দেরি কি স্যার আজকেই প্লে স্টোর থেকে আনাকাডেমি লাভ লার্নিং অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করো এবং প্রত্যেকেই তোমরা তোমাদের পছন্দের ব্যাচ করছে আজকেই তোমরা অনা অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে নাও তো অানস্কে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় উদয় নারায়ণপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প উদয় নারায়ণপুর হাওড়া অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি সাতাশে এপ্রিল দু তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওকে তো এক্ষেত্রে দেখো বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের অবশ্যই উদয় নারায়ণপুর প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় শূন্য অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এটির আবেদন শুরু হয়ে গেছে সাতাশে এপ্রিল দু তারিখ থেকে এবং চলবে তেইশে মে দু তারিখ বিকেল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে তো এখানে দেখো শূন্যপদের বিবরণটি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদেরকে আমি একটু বলে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শূন্য বিবরণ দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট দশটি শূন্য পদ রয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলিও দেওয়া রয়েছে এবং অঙ্গনবাড়ির সহায়িকা পদে দেখতে পাচ্ছ শূন্যপদ বেশি রয়েছে আটত্রিশটি শূন্যপদ রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি দিয়ে দেওয়া হয়েছে ওকে এবং দেখো অঙ্গনবাড়ি সহায়িকা পদে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতগুলির নাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর বলে অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে এছাড়া বন্ধু দেখতে পাচ্ছ হাওড়া জেলায় কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের উলুবেড়িয়া দুই নম্বর প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় শূন্য পদটি অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী পদে বন্ধুরা দেখতে পাচ্ছ মোট চারটি শূন্য পদ রয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট ছেচল্লিশটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছ কোন কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে শূন্য পদ রয়েছে সেগুলি দেখতে পাচ্ছ এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা পরবর্তী আরও একটি বিজ্ঞপ্তি বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী পদে প্রার্থীদের হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা পদে প্রার্থীদের যে ওয়ার্ড এলাকায় শূন্যপত্রে অবস্থিত সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এক্ষেত্রে উলুবেড়িয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো সহায়িকা পদে প্রার্থীদের যে ওয়ার্ড বা এলাকায় শূন্যপত্রে অবস্থিত সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা এক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মী পদে দেখতে পাচ্ছো মোট দশটি পদ রয়েছে এবং অঙ্গনবাড়ি সহায়িকা পদে মোট আটচল্লিশটি শূন্যপদ রয়েছে রয়েছে ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উলুবেড়িয়া শহর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে পদটি দেওয়া রয়েছে এবং অঙ্গনবাড়ি সহায়িকা পদে এক্ষেত্রে কোন কোন ওয়ার্ডে কটি শূন্যপদ রয়েছে তো সেগুলি দেখতে পাচ্ছ এখানে পরপর বলে দেওয়া হয়েছে তো অঙ্গনবাড়ি সহায়িকা পদে মোট কিন্তু এক্ষেত্রে আটচল্লিশটি পদ রয়েছে তো অবশ্যই তোমরা এই নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে তোমাদের ওয়ার্ডের নাম রয়েছে কিনা না নেক্সট আরও একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ বন্ধুরা অনস্ক্রিনে তোমরা এটিও কিন্তু হাওড়া জেলায় নিয়োগ করা হচ্ছে তো এক্ষেত্রে বলা হচ্ছে এতদারা শ্যাম্পুর দুই নম্বর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প জেলা হাওড়ার অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্য পদগুলি পূরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে উপযুক্ত মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ওকে এক্ষেত্রে প্রার্থীদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের শ্যাম্পুর দুই নম্বর প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় শূন্য অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ওকে এক্ষেত্রেও সাতাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গেছে চলবে তেইশে মে দু তারিখ পর্যন্ত এক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট তিনটি শূন্যপদ রয়েছে এবং সহায়িকা পদে মোট সতেরোটি শূন্যপদ রয়েছে তো দেখো এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদগুলি শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি হাওড়ার নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতগুলিতে অবস্থিত তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে কটি শূন্যপদ রয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো অবশ্যই দেখে নেবে ভিডিওটি পজ করে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম থাকলে তোমরা কিন্তু সেই গ্রামের শূন্য পদের জন্য আবেদন তো তোমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে চাও বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে ভিডিও শুরুতে তোমাদেরকে আমি একটি অ্যাপ্লিকেশন ফর্মের দেখিয়েছিলাম তো প্রত্যেকটি বিজ্ঞপ্তির সাথে আলাদা আলাদা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে অর্থাৎ আবেদন পত্রের বয়ান দেওয়া রয়েছে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে এই ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করবে এই ফর্মটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল করবে ফর্মটি সঠিকভাবে ফিল হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টে যারোক সেলফ অ্যাডেস্টেড কপি অ্যাটাচ করতে হবে অনস্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এর সাথে তোমাদের নাম ও ঠিকানা লেখা একটি ছয় টাকার ডাক টিকিট সাটানো একটি খাম তোমাদেরকে দিতে বলা হচ্ছে ওকে তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি যারক সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে একটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর অবশ্যই তোমরা কোন পদের জন্য আবেদন করছো সেটা তোমরা কিন্তু অবশ্যই উল্লেখ করবে পাশাপাশি খামের বাম দিকে আবেদনকারীর নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহ ঠিকানা অবশ্যই তোমাদেরকে কিন্তু লিখতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে বন্ধুরা তোমাদেরকে কিন্তু সরাসরি এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে শ্যাম্পুর দুই নম্বর সুসংগত শিশু বিকাশ ঠিকাদার সেবা প্রকল্প হাওড়া এই ঠিকানায় গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদন আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট তেইশে মে দু তারিখ বিকেল চারটে পর্যন্ত এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং এক্ষেত্রে যারা উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি যারা স্থায়ী বাসিন্দা তাদের ক্ষেত্রে তোমরা আবেদনপত্রটিকে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক উলুবেড়িয়া শহর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প হাওড়া এই ঠিকানায় গিয়ে তোমাদের পত্রটিকে জমা করে আসতে হবে ওকে নেক্সট এক্ষেত্রে উদয়নারায়ণপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে যে নিয়োগটি করা হচ্ছে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু সরাসরি এই দেখতে পাচ্ছ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক উদয় নারায়ণপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প হাওড়া এই ঠিকানায় গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে তো অবশ্যই তোমরা নোটিফিকেশানগুলো একটু ডাউনলোড করে দেখে নেবে প্রত্যেকটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে তো কোন ঠিকানায় গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে আবেদন করার লাস্ট ডেট তেইশে মে দু হাজার বাইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত এই সময়ের আগে তোমাদেরকে আবেদন করতে হবে